সারা দেশের 13টি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 45টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা দাঁড়ালো 135টিতে, ফলে তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন জায়গায় 45টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভোলার চরফেশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালি এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রগুলো ভার্চুয়ালি যুক্ত ছিল এবং সেখানে থাকা উপকার ভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী মত বিনিময়ও করেন। নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে 20টি, চট্টগ্রাম বিভাগে 20টি, রাজশাহী বিভাগে 4টি এবং খুলনা বিভাগে 1টি খোলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম ও দ্বিতীয় ধাপে এর আগে 90টি কমিউনিটি ভিশন সেন্টার খুলেছিলেন, যা বিনামূল্যে আধুনিক ও উন্নত চোখের চিকিৎসা দিয়ে দক্ষিণ এশিয়ায় রোল মডেল হয়ে উঠেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কমিউনিটি ভিশন সেন্টার থেকে এ পর্যন্ত 13,31,577 জন ব্যক্তি চোখের চিকিৎসা নিয়েছেন এবং 210,868 জন কেন্দ্র থেকে বিনামূল্যে চশমা পেয়েছেন। চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন চরফ্যাশন মনপুরার সাংসদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিভি, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র এইচ এম মোর্শেদ, ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপার, চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি সম্পাদক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিএস, এছাড়াও উপজেলায় কর্মরত অন্যান্য সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। প্রধানমন্ত্রীর এই যুগোপযোগী কর্মকাণ্ডে খুশি চরফ্যাশনবাসী, তাই কৃতজ্ঞতাও কম নয় তার প্রতি কোনো অংশে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, 461টি উপজেলার মধ্যে সর্বমোট 13টি উপজেলায় কমিউনিটি সেন্টার উদ্বোধন করেছেন। সেই 13টি উপজেলার মধ্যে চরফ্যাশন উপজেলাটি অন্যতম একটি উপজেলা। এই উপজেলাটিও এই 13টা উপজেলার মধ্যেই রয়েছেন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সারা বাংলাদেশের মধ্যে কী পরিমাণ স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এই স্বাস্থ্য ব্যবস্থার উদ্বোধনের সময় ভোলা চরফ্যাশন মনপুরার প্রায় 10 লক্ষ অবহেলিত মানুষের বন্ধু অগণিত মাবিনের হৃদয়ের স্পন্দন, এই জনপদের হাজার কোটি টাকার উন্নয়নের
রূপকার উন্নয়নের মহারাজা আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ভাই আজকের এই কনফারেন্সে উপস্থিত হয়েছেন চরফেশন উপজেলা পরিষদে এবং হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মহান নেতা আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ভাই আজকের এই কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে থেকে ধন্য করেছেন। এই চরফেশনবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ডিজিটালাইজেশন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভিশন কমিউনিটি সেন্টার উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশের মধ্যে মাত্র 13টি উপজেলা আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরেছেন। এর মধ্যে আমাদের চরফেশন উপজেলা, আমাদের মাননীয় এমপি মহোদয় আব্দুল্লাহ ইসলাম জ্যাকব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশের উন্নয়নে রেকর্ড সৃষ্টিকারী সংসদ সদস্য জননেতা আলহাজ আব্দুল্লাহ ইসলাম জ্যাকব, এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে সংযুক্ত হয়ে চরফেশন ও মনপুরাবাসীকে যে ধন্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নত চিকিৎসা ব্যবস্থা যে তারা গ্রহণ করতে পারবেন এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।